গন্ডগোলও ভিড় এড়াতে এবার নতুন পদক্ষেপ নিলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়া লাল আগরওয়াল। ইসলামপুর পৌরসভার তরফ থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য পৌরসভা থেকে স্লিপ দেওয়া হচ্ছে পৌর এলাকার বাসিন্দাদের। ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়া লাল আগরওয়াল তার চেম্বারে বসে সেই স্লিপে সই করে দিচ্ছেন নিজেই। প্রত্যেক দিন 150 মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে ইসলামপুর প্রাইমারি হেলথ সেন্টার টিকা কেন্দ্র থেকে। এর ফলে গন্ডগোলের সম্ভাবনা খুব কম হবে। গত কয়েকদিন ধরে ভ্যাকসিন নিয়ে ইসলামপুর মহকুমার বিভিন্ন টিকা কেন্দ্রে গন্ডগোলের চিত্র ধরা পড়েছে, এমনকি মারামারির ঘটনাও ঘটেছে। এর ফলে রামগঞ্জ এলাকার এক বাসিন্দা ভ্যাকসিন নিতে এসে মাথা ফেটে আহত হন এবং গন্ডগোল এড়াতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার শাসক কানাইয়া লাল আগরওয়াল। অন্যদিকে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামপুরের বাসিন্দারা। ইএস নিউজ, আমি অঙ্কিতা, সঙ্গে থাকুন। আমরা যা দেখলাম কয়েকদিন ধরে যে ইসলামপুর হসপিটাল বা সুপারস্পেশালিটি হসপিটাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যেইভাবে ভিড়, যেভাবে চারিদিকে একটা বিশৃঙ্খলা ভ্যাকসিন নিয়ে, সেই ক্ষেত্রে যদি পৌরসভা যেই উদ্যোগটা নিয়েছে অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হবে। এটা তো একদম খুব বাস্তব কথা যে যদি একটা জায়গা থেকে সেক্টর ওয়াইজ যদি ভ্যাকসিনেশনটা করা যায় তাহলে লোকের যেমন ভিড় এড়ানো যাবে, ভ্যাকসিনেশনটা খুব তাড়াতাড়ি হবে, এটা তো করতে হবে। কিন্তু পাশাপাশি পৌর প্রশাসনকে এটা খেয়াল রাখতে হবে যেন আমার প্রত্যেকটা ওয়ার্ড সেটাকে লোকেরা যেন ভ্যাকসিনটা পায়। এটা এটা জাস্ট হচ্ছে আপনার পরিকল্পনা নেওয়া দরকার যে আমার প্রতিটা ওয়ার্ডের হয়তো আমি 10 জন করে দিলাম বা আমি 20 জন করে দিলাম, মানে যেরকম আমাদের ভ্যাকসিন আসবে সেরকম তার বাইরে তো দিতে পারবে না, এটা তো ঠিক। আমার পাশাপাশি যে উদ্যোগটা নিয়েছে যে কী বলে এই ভিড়টা এড়ানোর জন্য, অবশ্যই এটাকে সাধুবাদ জানানো দরকার। তাতে লোকের যেমন হয়রানিটাও কমবে তেমন লোকের ভ্যাকসিনেশনটাও হবে, এটা সাধুবাদ জানানোরই কাজ। এ নিয়ে কোনো মানে দ্বিমত নেই। আমার নাম রঘুপতি মুখার্জি। আমাদের ইউপিএসসিতে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ভ্যাকসিনেশনটা দেওয়া, আমরা এখানে যেভাবে আসেন পৌরসভা এলাকা তাদেরকে আমরা প্রত্যেক দিন যেভাবে আমাদের ডেলিভারি দেওয়া হয়, আর নর্মালি 150 টা করে ইঞ্জেকশন আমরা পার ডে দিতে পারি, সেই হিসাবে আমরা এখানে ডেট ওয়াইজ করে দিই। এবং আজকে আমি দিচ্ছি 5 তারিখের ডেট, যদি কোনো কারণে 5 তারিখে যদি ভ্যাকসিন সাপ্লাইটা না হয় তাকে 6 তারিখ বা 7 তারিখ দিলেও দিয়ে দেওয়া হবে। এভাবে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টাটা করছি। ওই জন্যে আমি এই সিস্টেমে আসার পরে আমি দেখেছি কোনো গন্ডগোল হচ্ছে না, পিসফুলি আমরা ট্রাক স্ট্যান্ডে ভ্যাকসিনেশনের কাজটা করতে পারছি। ভিড়টা তো ওই যাদের 150 বেশি ভিড় হবে না, যাদের কাছে 5 তারিখের ডেটের কাগজ হবে সে যাবে ওখানে, যার কাছে 6 তারিখের ডেটের কাজ হবে সে যাবে। ওই জন্য ব্লডটা মোটামুটি যতটা আমাদের ভাইলের যেটা ক্যাপাসিটি আছে সেটা কোটা সিস্টেম যেটা দেওয়া হয় সেইভাবে আমরা স্ক্রিপ্ট ইস্যু করি। ইসলামপুর থানার রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সরকারি প্রকল্পের বরাদ্দকৃত চারা গাছ বন্টন করাকে কেন্দ্র করে দিনভর চাপানো তো চলল পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের 2 গোষ্ঠীর মধ্যে। রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি এবং তার সমর্থক পঞ্চায়েত সদস্য, অপরদিকে উপপ্রধান এবং তার সমর্থক পঞ্চায়েত সদস্যদের মধ্যে দীর্ঘক্ষণ বচসা চলে। আচমকা পরিস্থিতি উত্তপ্ত হলে তা হাতাহাতিতে গলায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পৌঁছয় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির আধিকারিক। ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস পরিচালিত ওই পঞ্চায়েতের সদস্যদের মধ্যে চলছে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। উল্লেখ থাকে যে সদস্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের মধ্যে দলীয় প্রার্থীর ভোট প্রচারে কার কী ভূমিকা ছিল ভোটের ফল প্রকাশের পরে তার চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। বেশ কিছু পঞ্চায়েত সদস্য এবং রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধির ভূমিকা নিয়ে দলের মধ্যে চাপান উতর এবং অসন্তোষ সৃষ্টি হয়। মাস দুয়েক আগে বর্তমান প্রধানের অপসারণ চেয়ে রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করেন দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা ও কর্মী, কিন্তু দলের জেলা ও ব্লক সভাপতির মধ্যস্থতায় তখনকার মতো সমস্যা কিছুটা স্তিমিত হলেও তার জের কিন্তু এখনও লেগেই রয়েছে ওই পঞ্চায়েতে। আমাকে তো মারধর করেছে, 1 নম্বর তো আমাদের জেলার যে ক্যান্ডিডেট ওনার হাজব্যান্ড আমাকে মারধর করেছে। জেলার ক্যান্ডিডেট বলতে? জেলা পরিষদের ক্যান্ডিডেট ওনার হাজব্যান্ড, ওনার নাম হচ্ছে জাবেদ। ওই আমাকে প্রথমে হাত ছাড়ছে,
ওর পরে অনেকজনে হাত লাগাই দিয়েছে আমাকে। হ্যাঁ, উনি তো যে হারে মারধর করেছিল মনে হয় আমাকে পানে মেরে দিত, আমাকে হুমকিও দিয়েছে তোমাকে গুলি করে মেরে ফেলবে, তোমাকে অনাস্থা করতে হবে, তোমাকে অনাস্থা কাগজে সিগনেচার করতে হবে, তোমাকে নিজের সই ইচ্ছায় অনাস্থা পেপারে সই করতে হবে, হ্যাঁ না হলে তোমাকে পানে মেরে দেবে, এই বলছি আমি। মূলত কথা হচ্ছে আপনাকে অনাস্থা দেওয়ার হুমকি দিচ্ছে? হ্যাঁ। আজকে কি নিয়ে গণ্ডগোলটা হচ্ছে? আজকে তো যেটা হয়েছিল, হ্যাঁ গাছের বিষয় নিয়ে, বেনিফিসিয়ারিরা গাছ আনতে আসছিল, আমি বেনিফিসিয়ারিদের সঙ্গে গল্প করতেছি, হ্যাঁ পাঁচ ছয়জন ছিল, আমি আরো জিজ্ঞাসা করলাম দাদা কয়জন আসছেন, বলছি আমরা তিনজন আসছি আরো চার পাঁচজন আসতেছি, বলি ঠিক আছে সবাই আসুক, তিন চারজন আরো যেহেতু আসতেছি একসঙ্গে সবাইকে আমি গাছগুলো দিয়ে দিব। এটা বলতে বলতে ওরা হুট করে কয়েকজন লোক চলে আসলো, হ্যাঁ ওদেরকে বার করে দিয়ে ওদের গ্রুপটা ঢুকে আমার সঙ্গে অনেক রকমের তর্ক, হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের গালাগালি শুরু করেছে, হ্যাঁ তা আমাকে বলছে এই ব্যাপার তুমি ওইগুলো লোকের কথাবার্তা শুনিস, আমার যেটা এমএলএ প্রেসিডেন্ট আছে বলছে ও বিজেপি করেছে, তুই বিজেপির লোকেদের সঙ্গে ওঠান বোঠান করিস, হ্যাঁ তোকে আর থাকতে হবে না, তোমাকে অনাস্থা পেপারে সিগনেচার করতে হবে। হ্যাঁ আমাকে পুরা মারধর করা হয়েছে। কি মনে করেছেন এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কি এই ঘটনাটা আপনার সাথে ঘটলো? না এটা তো দেখেন যখন থেকে আমি ভোটে বসছি তখন থেকে ওরা ঝামেলা করেছিল আমার সঙ্গে, আরেকবার গাছ নিয়ে ঝামেলা হয়েছিল, এবারও কিন্তু ঝামেলা করেছে, হ্যাঁ ওরা বিভিন্ন রোগের আমি যেটা বুঝতে পারলাম অস্ত্র ফস্ত্রও নিয়ে আসছিল ওরা, হ্যাঁ যেহেতু ওরা প্রাণে মেরে দেওয়ার হুমকিটা দিয়েছে, হ্যাঁ বলছে তোমাকে মেরে দেবো প্রাণে মেরে দেবো তোমাকে, এই ধরনের বলছে। আচ্ছা এরা কারা যারা আপনাকে বলছে অনাস্থা নিয়ে আসবে, এরা কারা? এরা তো আমি তো ওদেরকে দেখলাম না কখনো, যে ছেলেটা আজকে আমাকে মারছে ওকে ক্যাম্পিং এ দেখলাম না, আজকে ও বলছে এরকম এরকম ব্যাপার তোমাকে অনাস্থা করে সিগনেচার করতে হবে। তো হঠাৎ বাইরে থেকে কি আসে আপনাকে বলছে অনাস্থা আনতে হবে? হ্যাঁ ওরা তো শুরু থেকেই ওরকম করেছিল, আজকে গাছটা বড় ব্যাপার না, ওরা আমাকে আগে বলছিল কিছুদিন আগে যে টাকা আমাদের লাগবে টাকা, আমি টাকা কোথা থেকে দেব, আমি তো কোনো খারাপ কাম করিনি যে আমি টাকা তোদের দিয়ে দেবো, আমি লিগাল কাজ করেছি, হ্যাঁ আমি কোনো টেন্ডার ফেন্ডার এদিক ওদিক করি নাই, যতগুলো টেন্ডার করেছি আমি গন্ডি করে কাজ নিয়ে নিয়েছি, হ্যাঁ ওরা ওই টেন্ডারগুলোকে না খেতে পেরে কাজগুলোকে না খেতে পেরে যে প্রধান আমাদের না খেয়ে মেরে ফেলবে, হ্যাঁ আমার কাছে টাকা চাচ্ছে, হ্যাঁ যে এতগুলো টাকা দিতে হবে, হ্যাঁ না হলে তোমাকে অনাস্থা দিতে হবে। আচ্ছা বলছেন যে এরাও তো তৃণমূল যারা আপনাকে মারধর করেছে? ওরা তৃণমূল না কি, ওরা তো নিজে নিয়ে বলে আমি তৃণমূল, কিন্তু আমি তো বুঝতেই পারছি না ওরা তৃণমূল কি তৃণমূল না। আপনি তো বললেন জেলা পরিষদের সদস্য, হ্যাঁ জেলা পরিষদের সদস্য হিসাবেই তো আমি বলছি যে উনি তৃণমূল, কিন্তু জেলা পরিষদের ক্যান্ডিডেট একজন আমাকে নিয়ে না বসে, হ্যাঁ ও আমার উপরে হাত ছড়াই দিল, আমি বুঝতেই পারছি না যে আমি কি বলবো, আমাদের ক্যান্ডিডেট না কি আমি বুঝতেই পারছি না, যদিও আমাদের জেলা পরিষদ হতো আমাকে নিয়ে বসতো, হ্যাঁ আমাকে নিয়ে কোনোদিন বসলো না বলো, আজকে হঠাৎ করে কোনোদিন আসে নাই আমাদের জীবিতে, আজকে আসছে আজকে প্রথম আমাকে হাত ছাড়িয়ে দিয়েছে। আমার নাম গুরুম সিং, আমার বউ প্রধান পদ্মা সিং গায়ক। কোন গ্রাম পঞ্চায়েত? এটা পড়ছে ভীমগঞ্জ। গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত রামুস টু। মারধরের এটা গল্প, এটা ফালতু মিথ্যা কথা, এটা আমাদের উপপ্রধান, আমাদের উপপ্রধান আর তিনটা মেম্বার সমেত আমরা প্রধানের সাথে আলোচনা করতে গেছিলাম যে আমাদের মেম্বারদেরকে এমএমপির গাছের চারা যাতে দেয়, যাই হোক আলোচনা হয়েছে, আমি সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে এবং তিনি কথা দিলেন আগামীকাল তিনি সব জিনিসপত্র বুঝাই দেবেন, আর মারামারির ব্যাপারটা আমি তো শুরু থেকে শেষ অবধি ছিলাম, এগুলো হয়নি, আর এই সব বিষয়টা আমি গোরেদাগেও জানাইছি, আর আমাদের গোরেদাগেও জানাইছি, আর ইয়েকেও বলেছি প্রধান সাহেবকেও বলেছি যে আমরা ঘরোয়াভাবে আমরা এটা বসে আলোচনা করে শেষ করতে হবে, কারণ এগুলো খারাপ জিনিস, আমাদের লোকগুলোকে বঞ্চিত কেন করবো, অন্ধকারে কেন রাখবে। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের। কী দায়িত্বে আছেন? আমি অঞ্চল কমিটির ভিত্তিহীন, আমি অনেক কিছু কন্ট্রোল করেছি, আমি না থাকলে অনেক কিছু হয়ে যেত, তারপর পুলিশ আসলো। ওই যারা বেনিফিসিয়ারিগুলো মাল পায়নি ওরাই, একটু একটু ঠেলাঠেলি হয়েছে, কোনো কিছু মারপিট হয়নি। না না না, ও মিথ্যা বলছে, কোনো কিছু মারপিট হয়নি।
ওই এমএমডি এমজিএনআরডিএস থেকে কিছু অ্যালটমেন্ট এসেছিল, ওগুলো নাকি বেনিফিসিয়ারি পায়নি, প্রধান বাড়িতে নিয়ে যায় বিক্রি বাটা করেছে নাকি এরকম অভিযোগ ছিল আমাকে বারবার মেম্বারগুলো বলছে। তো আমি যাই অনেক কিছু ইয়ে করেছি, কন্ট্রোল করেছি ওখানে, আর ও যে বলছে আমি মারছি এটা ভুল কথা, ওখানে তো গ্রাম পঞ্চায়েতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দিয়ে দেখে নোক না যে কে মারছে না মারছে, সব মিথ্যা বলছে ও। আমার নাম জাবেদ, আমার আমি আমার ওয়াইফ জেলা পরিষদের মেম্বার স্টুডেন্ট। হ্যাঁ, আমিও কালকে শুনেছি, কালকে প্রধান আমাকে ফোন করেছিল, প্রধান যখন হসপিটাল ছিল তখনও দেখা করতে গেছিলাম আমি, ও আমাকে বিস্তারিত ঘটনা জানিয়েছে যে কয়েকজন লোক এসে ওর উপরে হামলা চালিয়েছে, থানায়ও একটা এফআইআরও করেছে, পুলিশ তদন্ত করবে ব্যবস্থা নেবে। যে গহনার বিপণী বিশ্বস্ততার প্রতীক হয়ে গ্রাহকদের মনে বাসা বেঁধেছে, যে অলংকার আধুনিকতার এক অনন্য নাম, যে প্রতিষ্ঠান গ্রাহকদের চাহিদা মেনে এখনো শুধুমাত্র খাঁটি গহনার হলমার্ক নিয়ে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, অলংকার আভূষণের কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছে যে বিপণন কেন্দ্র, তা হলো ভৌমিক প্রফুল্ল জুয়েলারি। বিয়ে বা যে কোনো উৎসবে গহনার সম্ভার নিয়ে তৈরি, কথায় নয় বিশুদ্ধতার বিষয়ে যাচাই করুন যে কোনোভাবেই, আমরা প্রস্তুত। আর হ্যাঁ, বলে রাখি আমরা গুণমানের সাথে কোনো রকম আপোষ করি না, তাই খাঁটি সোনার গহনা মানে কিন্তু ভৌমিক প্রফুল্ল জুয়েলারি, এই শহরে কয়েক দশকের ভরসার অন্যতম ঠিকানা।